মেয়ে বাথরুমে ঘুমিয়ে পড়লি নাকি রে? আবার বাসায় তো নয়টা বাজিয়ে ফেললি, স্কুলও লেট করতি, এখন অফিসও লেট করিস। তোদের বস কিছু বলেন না? বলেন, মাঝে মধ্যে বল, তবে উনি যখন লেট করেন তখন আর কিছু বলেন না। তোদের অফিসে সবাই লেট লতিফ নাকি? মোটামুটি। রেডি হয়ে টেবিলে নাস্তা রেডি। আসছি আমি। কি চাই? সঙ্গে আছে। তাকে কি দরকার? দরকার আছে, সরো। কিরে সকাল সকাল? তোর সঙ্গে অফিসে যাব। সকাল সকাল ঝামেলা করিস না তো, সামনে চকলেট আছে, নিয়ে ভাগ। রাফি, উফ, সবসময় হুটহাট করে চলে আসে। কি দেখাবো একটা, সমীর এত চকলেট খাওয়াস না তো, এমনি দাঁতের অবস্থা বড়টা। চলো। আচ্ছা ফুপু। ছবি দেখে ছেলেপক্ষ কোনে পছন্দ করেছে, এবার ছেলে নিজে দেখতে আসবে। শ্যামার বাবা বেঁচে থাকলে আমাকে সব দেখতে হতো না। কি করবি, তোর কপালটাই খারাপ, চিন্তা করিস না। তোর মেয়ে আমারও মেয়ে, তাকে আমি দেখে শুনে বিয়ে দেব। আপনি যা বলবেন তাই হবে ভাইজান। ছেলে আমেরিকাতে সেটেলড, বিয়ে করবার জন্যই দেশে আসছে। সারাদিন আমাদের সঙ্গে থাকবে, আমাদের অবজার্ভ করবে, তারপর ডিসিশন দেবে। এটাই আমেরিকানদের নিয়ম। ওদিন বাড়িতে আমি কোনো ঝামেলা চাই না। এ বাড়িতে একটা চিড়িয়াখানা, তো মেয়েকে বলে দিস। জি ভাইজান। রোজার দিন ছেলে রোজা থাকে কিনে কে জানে, আমেরিকানদের তো আবার রোজা আর বানাইনি। চাচা, এসব রমজানের পরে করলে হতো না? হতো, তাহলে আমি তোমার জায়গায় থাকতাম আর তুমি আমার জায়গায়। এত বড় একটা ইন্ডাস্ট্রি না চালিয়ে ঘরে বসে তসবি জপতে হতো। যাও, সবাইকে বলে দাও পরশু দিন বাসায় গেস্ট আসবে, সবাই যেন ভদ্রভাবে তৈরি থাকে। জি। ওয়ালাইকুম আসসালাম।
ভাইজান হ্যাঁ আমিও যাই হ্যাঁ আজ চ পরশু শ্যামাকে দেখতে আসবে, হোল ডে প্রোগ্রাম, ভদ্রভাবে তৈরি থাকবেন। ঠিক আছে জি, চল আসি। ওয়ালাইকুম সালাম। আসসালামাইকুম মেজো দাদা। ওয়ালাইকুম আসসালাম। আগামী পরশু শ্যামাকে দেখতে আসবে, হোল ডে প্রোগ্রাম, আপনারা ভদ্রভাবে তৈরি থাকবেন। তাহলে আসি দাদা। এসো জি। আসসালামাইকুম। ওয়ালাইকুম। এছাড়ার উপায় কি বলো? মা তো ঘুমায় 10:30 না। এবার কিছু হলে তো মেডিকেল অ্যালাউন্স ক্রস করবে। তোমার মেডিকেল অ্যালাউন্স আমি বিয়ার করবো, তুমি তাও এসো। ঠিক আছে, এখন রাখি, কাজ করছি। এই শোনো না, বিকেলে কি আমার সাথে একটু বের হতে পারবে? কোথায়? একটু নিউ মার্কেট যাব। ওরে বাবা, বাসায় ফিরতে ফিরতে সন্ধ্যা হয়ে যাবে। আরে বাবা, তোমাকে তো আসতে হবে না, আমি তোমাকে অফিস থেকে তুলে নিব। ঠিক আছে, ওকে বাই, আমি 5টায় আসবো। নামবে কখন? কোথায় নামবো? অফিস থেকে। কেন? আমি তো নিচে। কাজ শেষ হয়নি তো? কালকে করবো, এখন নিচে নামো। আচ্ছা দাঁড়াও, আমি আসছি। Thank you.
টানাটানি করে লাভ হবে না, আমি লক করে রেখেছি। তোমার কাজ তাহলে শেষ হলো? রাগ করেছ? না না, আমি রাগ করবো কেন, আমার তো খুব খুশি খুশি লাগছে। কাজ থাকলে কি করব? তোমার যে এত দেরি হবে, তুমি তো আমাকে একটা ফোন করে দিতে পারতে। ব্যস্ত থাকলে ফোন টোন মনে থাকে না। তার মানে আমার যে তোমার কাজটা সবচেয়ে বেশি বড়? রাগ করো না শোনা, খবরদার তুমি আমাকে ছোবে না। তোমার মা কি ঘুমায়? রাত 10:30 তো ঘুমানোর কথা। আচ্ছা কথা বলছো না কেন, এত ছোটখাটো বিষয় রাগ করলে কি চলে? ছোটখাটো বিষয়? 46 মিনিট আমি রাস্তায় দাঁড়িয়েছিলাম। কাজ থাকলে কি করব? তাহলে কাজের সাথে যে প্রেম করো। অনেক রাত হয়েছে না, আমি তো দরজা লাগা ঠিক মতো। হ্যাঁ এরকম চোরের মতো প্রেম করা যায়? প্রেমিকরা তো চুরি হয়। মানে মনটা তো চুরি করে। তাই তাহলে এই খুশিতে একটু আদরটা খবরদার, বিয়ের আগে এসব আল্লাহ টাল্লাহ নেই। তুমি না একটু একটু কি একটু একটু কিছু না। কাল অফিসে কখন যাচ্ছ? 8:30। আমি বারান্দায় দাঁড়িয়ে থাকবো, তুমি কিন্তু তাকাবে। কি তাকাবো? তুমি তো আবার অফিসে যাওয়ার সময় ঘোরার মতো দৌড়াতে থাকো। আমাকে ঘোরা বললে? সরি সরি সরি। হ্যালো, বলো। জি স্যার, আসতেছি স্যার। জি স্যার, জরুরি একটা মেল চেক করছিলাম তো তাই। হ্যাঁ এক্ষুনি আসছি স্যার। দেখেছিস বাড়ির সিকিউরিটির ব্যাপারে ভাইজানের কত নজর? কিন্তু মা, আমি ব্যাপারটাকে সাপোর্ট করলাম না। কেন? আরে যে কোনো সময় অ্যাক্সিডেন্ট ঘটে যেতে পারে না।
আরে বাবা, সবাইকে তো নোটিশ করা হয়েছে। কোথায় যাচ্ছিস? তাড়াতাড়ি শেষ করো রাফি, পানি খাবার। তোর ধরা পড়েছে তাহলে? জি স্যার, সাজান গিরিলে ধরলো, তারপর শর্ট করলো, তারপর বাস দিয়ে বাড়ি দিলাম, তারপর পড়ে গেল, তারপর কারেন্টে চলা গেল। সমীপ কি সমীপ? ও এখানে কি করছিল? ও তোর তাহলে ঘরের মধ্যেই ছিল। হ্যাঁ চুপ, কথা বলবি না, যা জলদি ডাক্তার ডাক। হ্যাঁ বাবুন, গিরি থেকে সব ইলেকট্রিক তার খুশি ব্যাপার, নইলে আবার হয়তো দেখবো আরেকজন। তুই যা, তোর মাকে পাঠিয়ে দে। তোমাকে ভিতরে ডাকছে। আমি চিন্তাই করতে পারি না আমার ফ্যামিলিতে এরকম একটা ঘটনা ঘটতে পারে। তোমার মেয়েকে সাবধান করে দিও, পরশু ছেলে দেখতে আসবে, কোন রকম ঝামেলা আমি সহ্য করব না। আপনি যা চাইবেন তাই হবে ভাইজান। শকিং খুব সিরিয়াস পর্যায়ে, এটা হলো কি করে? সিরিয়াস কি করে বলছো, পেশেন্ট এখন বেঁচে আছে। এই চুপ, কোনো কথা বলবি না, পরশু শ্যামাকে দেখতে ছেলের পক্ষ আসবে, আমি কোনো রকম ঝামেলা সহ্য করবো না। তার আগে তোমার একটা শাস্তির ব্যবস্থা করা দরকার। অপু যাও, কাল ইফতারের পর বিচার সভা বসবে, সবাইকে জানিয়ে দাও।
আচ্ছা বিচার সভাটা কি? আগামীকাল সোমবার বাদ মাগরে ইফতার মাহফিলের পর নিচে ডাইনিং রুমে এক বিশাল বিচার সভার আয়োজন করা হয়েছে। আসামি আমাদের শমিক আহমেদ, বাদী বাদী সম্পূর্ণ পরিবারবর্গ। অপু আমি কিন্তু বাদী নই, তোদের এসব পাগলামির মধ্যে আমি নেই। এটা কি বলছেন সুজাতা? এই পবিত্র মাহে রমজান মাসে এরকম একটা অনাচার মেনে নেওয়া যায় না। আর পারিবারিক বৃহত্তর স্বার্থে আপনাদের সকলের বিচার সভায় এসে সুচিন্তিত মতামত দিয়ে পারিবারিক স্বার্থ অক্ষুণ্ণ রাখতে সহায়তা করুন। সবার সম্মতিক্রমে আমি এই ঘোষণা করছি, শ্রমিক যে অপরাধ করেছে তাতে পরিবারের সবার সম্মানহানি হয়েছে, তাই তার শাস্তি প্রদানে পরিবারের সকলের অংশগ্রহণ প্রয়োজন। আমি তাই সিদ্ধান্ত নিয়েছি যে পরিবারের সকল সদস্য একে একে শ্রমিককে একটা করে চড় মারবে। বসো। এই ঘটনা সবার জন্য দৃষ্টান্ত হয়ে থাকুক এটাই আমি চাই। ভবিষ্যতে এ ধরনের অপকর্ম যেন এই পরিবারে আর না ঘটে। ভাইজান, বড় দাদা বলছে দুধটা খায় নিতে। তুমি দেখি ঠিক 11টার সময় চলে এসেছো, একে বলে আমেরিকান টাইম। চলো ভিতরে চলো। আর না আমি ঠিক বসবো না, সবার জন্য একটু গিফট এনেছিলাম। আর আমি একটু বাড়িটা ঘুরে ঘুরে দেখতে চাই, সবাই ঘুরে ঘুরে যেতে চাই, গিফটগুলো দিতে চাই। শিওর শিওর, তোমরা যে যার ঘরে চলে যাও, লাবলু সবার ঘরে যাবে। গিফটগুলো ওগুলো নিয়ে এসো, গিফটগুলো নিয়ে এসো। ভাইয়া ভাইয়া, এই ছাগলটা আমার বাথরুমে কি করে দেখো তো?
ভেরি আনক্লিন। Your gift, baby. Clean and healthy. Clean. Very intelligent boy, right? Come on, baby, come on. আমার তো মনে হয় লোকটার মাথায় ছিট আছে। ফ্ল্যাটের প্রত্যেকের বাথরুমে ঢুকে কি যেন খুঁজছে। কারো বাথরুম দেখে বলছি ইটস ওকে, কারো বাথরুম দেখে বলছি ইটস নট ওকে। ওদের ওখানে নাকি মানুষ চেনার একমাত্র উপায় হচ্ছে বাথরুম। যাদের বাথরুম যত পরিষ্কার তাদের মনও নাকি পরিষ্কার। আমার বাপ মরা মেয়েটার বিয়েটা ভেঙে দিস না মা। আচ্ছা দেখা যাবে, দেখা। আমি বেটাকে বিয়ে করলে তো। কি বলছিস তুই, তোর মাথা ঠিক আছে তো? তোর বড় মামা নিজে বিয়ে ঠিক করেছেন, ওনার কথার বাইরে এবাড়িতে কিচ্ছু হয় না, জানিস না তুই? আর তুমি একটু মামাকে বুঝার বলো না, আমি ওই বেটাকে বিয়ে করবো না। এত বড় একটা ঘটনা ঘটিয়ে বলছে বিয়ে করবো না, লজ্জা করে না তো? মা, সবাই তো বাসে নেই, তবে সব ফ্ল্যাটের সাইজ অ্যারাউন্ড 1100 স্কোয়ার ফিট। আর সব ফ্ল্যাটের মানুষ সমান না, আর লিভিং স্ট্যান্ডার্ডও ডিফারেন্ট। 1100 স্কোয়ার ফিট? তুমি মেপে দেখেছো নাকি? না, একটা মেপেছি, তাতেই অন্যগুলো গেজ করেছি। তা কেমন লাগলো আমাদের ফ্যামিলি? হ্যাঁ, নট ব্যাড, ভালোই। তবে কী হয়েছিল আপনি, এনেতেই রং ইয়ে একটু ওই রাফি আমাকে মকবুল, এই মকবুল এদিকে যা, লাভলুকে নিয়ে যা, যা লাভলু ওয়াশরুম হয়ে যাও।
ওকে একটা পাজামা আর একটা টাওয়াল দিবি, যাও চেঞ্জ করে এসো। এসো তুমি আমার কাছে এসো, এসো আমি নিচে এসো। আমার নাম লাভলু। তা আপনার কোন বিচার শেষ হয়েছে? না, শেষ করতে পারলাম কই, দেখেন না এই যে রাফি। তা শ্যালক বলে কথা? হ্যাঁ সেটাই, আমার মনে হয় কি জানেন, রাফির সঙ্গে শ্যামার বয়সের গ্যাপটা একটু বেশি, এতটা আনপ্ল্যান্ড চাইল্ড নেওয়াটা বোধ হয় রাফির ব্যাপার ঠিক হয় কি না কিছু না। মানে আপনি যখন কোমরে হাত দিয়ে দাঁড়ান না আপনাকে অনেক ভালো লাগে। কি না কিছু না, ওই আপনি আপনি এখানে কি চান? তোমার সঙ্গে একটু কথা বলছিলাম। আমার সাথে কথা? বারে যাকে বিয়ে করবো তার সঙ্গে একটু কথা টথা বলে নেবো না? ও তা আমার সাথে যে আপনার বিয়ে হবে তা আপনাকে কে বললো? বড় মামা। ফাইন, তো বড় মামার সাথে যেয়ে আপনি কথা বলুন। আরেকটি কথা আপনাকে বলে রাখি, এই ফ্ল্যাটের আশপাশে যেন আমি আপনাকে আর কখনো না দেখি। তুমি কিন্তু আমার সঙ্গে মিসবিহেভ করছো। বুঝতে পেরেছেন তাহলে? তুমি কি আমাকে বিয়ে করতে চাও না? ঠিক ধরেছেন। আঙ্কেল, ইফতারির পর আমি চলে যাব। চলে যাবে? আপনার মিশন কি শেষ তাহলে? না না ঠিক আছে, থাকেন না, আরও কয়েকদিন বেড়ান আমাদের সাথে। নো, আই হ্যাভ টু লিভ, টুমোরো ইজ ওয়েডনেসডে রাইট? কালকে আমি আমার অবজারভেশনের রিপোর্ট দেবো। আশা করি আমাদের সঙ্গ তোমার ভালো লেগেছে। ও শিওর, আপনাদের আচরণ অত্যন্ত উন্নত মানের এবং আন্তর্জাতিক।
শরীর নিয়ে আসতে গেলে কেন? যা শুরু করেছে এখানে শুয়ে থাকার উপায় আছে? এটা তো বাড়ি না যেন পাগলা গারদ। এ বাড়ির লোকজন পাবনার হলে বেশ জমত। আর বেশি দিন সহ্য করবো না, সামনে ঈদ, যা করার দু একদিনের মধ্যেই করতে হবে। কী করবে ঠিক করেছ? হ্যাঁ, যা করবো ওই বেটা ব্যাংলিশ আবার আসার আগেই করতে হবে। কী করবে? বিয়ে করে ফেলব। না, আমি এখন চোরের মতো পালিয়ে বিয়ে করতে পারবো না, আম্মা কষ্ট পাবে। তাহলে যাও, আম্মাকে খুশি করতে কাবুলের গলায় ঝুলে আফগানিস্তানে গিয়ে সংসার করো। কাবুল? কাবুল আবার কে? বাবা বাবা, হবু জামাইয়ের নাম ঠিক মতো উচ্চারণ করতে পারিনি বলে রাগ হচ্ছে? এই ভালো হচ্ছে না কিন্তু। তাহলে চলো কাজী অফিসে গিয়ে বিয়ে করে আসি। তারপর? তারপর চুপচাপ বসে থাকবো, তোমাকে কেউ বিয়ের জন্য চাপাচাপি করলে থলের বিড়াল বের করবো। কি যে বলো না, মা শুনে একেবারে মরেই যাবে। কি? আর আমি যে 36টা চর খেয়ে আধমরা হয়ে রাতের বেলা পাইপ বেয়ে উঠতে আর নামতে ফুলমরা হয়ে যাচ্ছি, তাও আমি এটা পারবো না। আব্বা মারা যাওয়ার পর দেখো না মা কেমন দুর্বল হয়ে পড়েছিল। তোমরা আশ্রয় না দিলে মার যে কি হতো? অবশ্য তোমরা আশ্রয় দিয়েছো এই দাবিতে যদি। ছি, তুমি এমন একটা নোংরা কথা বলতে পারলে, এই জন্যে তোমার আমার আজকের সম্পর্ক? ঠিক আছে যাও, তোমার কি কিচ্ছু করতে হবে না, তুমি ওই কাবুলকেই যে বিয়ে করো। আরে আমি বিয়ে করতে চেয়েছি নাকি? বড় মামাই তো, বড় মামার সামনে যে কথাগুলো বলো তো দেখি, সব বাহাদুরি একেবারে আমার সামনে। সরি বাবা সরি। ঠিক আছে, এখন কি করতে হবে বলো। তুমি যা চাইবে তাই হবে, আমি তোমাকে ছাড়া কিছু ভাবতে পারি না। এই তো লক্ষ্মী মেয়ে। আই, খাবার কাছে আসবে না। কেন? আমার কেমন কেমন যেন লাগে। আই বলছি না, ধরবে না আমার। কেন? প্লিজ সিট ডাউন। না আমি বসবো না। আপনি আমাকে ফোন করেছেন কেন? আপনার এত বড় সাহস! সরি, আর করব না। আব্বা ফোন ধরেছে, আম্মা ফোন ধরলে কি হতো? সরি। আবার ফোন করে বলা হচ্ছে আমি তোমাকে খুব পছন্দ করি, একবার তো ভেবেছিলাম আসবই না। এমন কথা শুনে কি কোনো মেয়ে না এসে থাকতে পারে? ঠিক আছে, পরে সামনাসামনি বলবো। কি? সরি। বলুন তাড়াতাড়ি, কি বলবেন? আমি কিন্তু চলে যাবো। ওই না, মানে বলছিলাম কি, ওই হ্যালো, অপু, অপু কলে মিটিং, হারিয়া জি। এই ছেলেটা, লাবলু, সে আমাদের এখানে এলো, আমাদের সঙ্গে থাকলো, আমরা জানি সে শ্যামাকে বিয়ে করবে, কিন্তু সে করেছে কি, শ্যামাকে পছন্দ না করে সে পছন্দ করেছে অপিকে। কনের বয়স কত হবে? 22 বা 23। আপনার বয়স? 28।
না করলে হয় না কি বিয়া কেন খুব আগ্রহ দেখতেছি করেন করেন বুঝবেন আপনি এই কথা বলছেন কেন আমিও একবার করছি তো করার আগে বুঝি নাই যে করা ঠিক না আপনি আমাকে ভয় দেখাচ্ছেন আরে মিয়া আমি নিজেই ভয়ে আছি আপনার আবার কি দেখাম বুঝলাম না বুঝা কাম নাই এবার কোন কবে বিয়ে করবার চান ঈদের দিন কি মানে আমাদের বাড়ির কেউ এই বিয়েতে রাজি না তো তাই ঈদের দিন যদি ঈদের দিন বিয়ে করা জায়েজ না তারপর দিন না তারপর দিন না তাহলে ঈদের আগের দিন তাইলে চলে তাহলে তাই আসি সালাম ওয়ালাইকুম সালাম এক দুই তিন তুমি কোথায় তুই পর চার 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 পাঁচ ছয় একদিন কম দেখছি শ্রমিক কোথায় শ্রমিক এ অপু দেখতো কিরে কি হয়েছে কিছু বল চাচা আমরা বিয়ে করে ফেলেছি কালকে নামাজের সময় হয়ে গেছে চলো সবাই ঈদের নামাজটা তো পড়বি নাকি কংগ্রেচুলেশন বৌমা ঘরে যাও ঘরে যাও বৌমা তুমি এখন এই বাড়ির বউ দোয়া করি সুখী হও চলো সবাই আঙ্কেল আজকে ঠিক করেছি আপনাদের সাথে নামাজ পড়তে যাবো চলো চলো একটু ভেতরটা ঘুরে আসি হ্যাঁ না চলো চলো আচ্ছা